نحمده ونصلي على رسوله الكريم. الله সবই দেখেন, আল্লাহর উপর ঈমান আনার তাৎপর্য এবং আল্লাহ তাআলার পরিচয় কোরআনুল করিম থেকে এই শিরোনামে আমাদের এই পেজে আমরা ধারাবাহিক কয়েকটি পর্বে আলোচনা করেছি। আজকের পর্বে আল্লাহ সব দেখেন, আল্লাহ রক্ষণাবেক্ষণকারী, আল্লাহ বরকতময়, এই যে আল্লাহ তাআলার এই গুণগুলো আল্লাহ কোরআনুল করিমে বলেছেন, আমরা সেই দিকগুলো দৃষ্টিপাত করার চেষ্টা করব। সূরা হামিম আস-সাজদা 40 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইলামু মা শিতুম ইন্নাহু বিমা তাআমালুনা বাসীর, তোমরা যা ইচ্ছা তা আমল করো, নিশ্চয় তোমরা যা করো তিনি তা দেখেন। এই যে তোমরা যা ইচ্ছা, ইলামু মা শিতুম, এর দ্বারা তোমরা পাপ করো, তোমরা মদ খাও, এটা বোঝানো হয় নাই, বরং আল্লাহ তাআলা বান্দাকে স্বাধীনতা দিয়েছেন, ভালো কাজ করতে পারো, খারাপ কাজ করতে পারো। কিন্তু পরে আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু বিমা তাআমালুনা বাসির, যাই করো আমি আল্লাহ কিন্তু দেখি। তো যেই বান্দার মনে এই অনুভূতি থাকবে, এই ভয় থাকবে যে আল্লাহ আমাকে দেখেন, সে কিন্তু পাপ করবে না, আল্লাহর হুকুম অমান্য করবে না। সূরা বনী ইসরাইল 30 নম্বর আয়াত কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, তোমার প্রতিপালক যাকে চান তার রিজিক বাড়িয়ে দেন, তিনি যাকে চান, যাকে পছন্দ করেন তার রিজিক বাড়িয়ে দেন, আবার যাকে চান তিনি তার রিজিক কমিয়ে দেন। তিনি তার বান্দাদের সম্পর্কে ভালোভাবেই জানেন এবং তাদেরকে তিনি পর্যবেক্ষণও করেন, ভালোভাবে জানেন, তাদেরকে পরিবেষ্টন করে আছেন, তাদেরকে পর্যবেক্ষণ করেন। সুতরাং তিনি যাকে চান রিজিক বাড়িয়ে দেন, যাকে চান কমিয়ে দেন। এই যে রিজিক বাড়া কমা, সম্পদ বাড়া কমা, এই পুরোটা ক্ষমতাই আল্লাহর হাতে। মানুষ আল্লাহর দয়া ব্যতীত নিজে চেষ্টা করে রিজিক বাড়াতে পারে, কমাতে পারে, সম্পদ বাড়াতে পারে, কমাতে পারে, ব্যাপারটা এমন নয়। বরং যিনি ইমানদার, যিনি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছেন, তিনি এটাই দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আল্লাহ তাআলার দয়া, আল্লাহর করুণা ব্যতীত এটা কখনো সম্ভব না। সূরা বাকারা 233 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ বিমা তাআমালুনা বাসীর, আর আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো তোমরা যা করো আল্লাহ তা অবশ্যই দেখেন, শুধু দেখেন না অবশ্যই দেখেন। আল্লাহর দৃষ্টিশক্তির কোনো দুর্বলতা নেই, আল্লাহ দূরেও দেখেন, কাছেও দেখেন, ছোট জিনিসও দেখেন, একেবারেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসও দেখেন। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া কারো পক্ষে সম্ভব না। ভাই সব, আল্লাহ তাআলার আরও একটি গুণ যে আল্লাহ সব কিছু রক্ষণাবেক্ষণ করেন, তিনি শুধু দেখেন না তিনি রক্ষণাবেক্ষণও করেন, প্রতিপালন করেন, হেফাজত করেন, রক্ষণাবেক্ষণ করেন। সূরা হুদ 57 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না রব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, নিশ্চয়ই আমার প্রতিপালক সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণকারী, সূর্যের রক্ষণাবেক্ষণ, চন্দ্রের রক্ষণাবেক্ষণ, আকাশের রক্ষণাবেক্ষণ, সৃষ্টি জগতের রক্ষণাবেক্ষণ, কোথাও কোনো ব্যামিল নাই এবং কোথাও কোনো সমন্বয়হীনতা নাই। পুরা সৃষ্টি জগৎ, পাহাড় পর্বত সাগর মহাসাগর, সব কিছুর মধ্যেই কিন্তু একটা সমন্বয় রয়েছে, এটি আল্লাহই করেছেন। সূরা ইউসুফ 64 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাল্লাহু খায়রুন হাফিজাম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ রক্ষণাবেক্ষণকারী, তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি দয়ালু, তিনি রক্ষণাবেক্ষণকারী, সর্বশ্রেষ্ঠ দয়ালু। এবং সূরা বাকারা 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, ওরব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, আপনার প্রতিপালক সর্ববিষয়ের রক্ষণাবেক্ষণকারী। তাই আসুন আল্লাহ তাআলাকে রক্ষণাবেক্ষণকারী, আল্লাহ তাআলাকে বরকতময়, আল্লাহ তাআলা সব দেখেন, এই যে আল্লাহ তাআলার গুণাবলীগুলো, এই গুণগুলো আমরা আমাদের
অন্তরে জাগরিত রেখে আল্লাহ সম্পর্কে এই ধরনের এলেম আমরা আমাদের অন্তরে রেখে আল্লাহর উপর ইমান আনি, আল্লাহকে অনুভব করি, আল্লাহর হুকুম মানি, তাহলে কি হবে? নিজের ইমানের মধ্যে একটি বুঝ পয়দা হবে এবং ইমান আরো শানিত হবে। দেখুন, আল্লাহ কিন্তু বরকতময়। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে সার্বভৌমত্ব, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। তো আল্লাহ যে বরকতময়, এটা কিন্তু বিভিন্ন অর্থেই ব্যবহার হয়েছে। এক, মহা অনুগ্রহকারী, সর্বজ্ঞ, এটা কিন্তু একটা বরকত। বড়ই মর্যাদাশীল, সম্মানী, কারণ পৃথিবী ও আকাশের সকল রাজত্ব আল্লাহর, তাই তিনি সম্মানী, তিনি বড় মর্যাদাশীল। তিন নম্বর, বড়ই পবিত্র, বড়ই পরিচ্ছন্ন, কারণ তার সত্তা সকল প্রকার শিরকের গন্ধ থেকে মুক্ত। তার সমজাতীয় কেউ নেই, ফলে তার সার্বভৌমত্বের স্থলাভিষিক্তের কোনোই সম্ভাবনা নেই। তার পুত্র, তার স্ত্রীরও কোনো প্রয়োজন নেই। শক্তির পূর্ণতার দিক থেকেও তিনি শ্রেষ্ঠ, কারণ তিনি বিশ্বজাহানের সৃষ্টিকর্তা, প্রতিপালক। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, তার রহমতে ধন্য করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।